আজকের আমি আপনাদের সাথে আলোচনা করব জেনুস গ্লোবাল কোম্পানি যে ছয় ধরনের ইনকাম অফার দিয়েছে সেই ইনকাম অফার সম্পর্কে। তবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এটি হচ্ছে আমার পার্ট টুর ভিডিও। অবশ্যই আপনারা পার্ট ওয়ান ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি পার্ট ওয়ান ভিডিওটি দেখেন তাহলে কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনারা কিন্তু এই কাজটি আপনারা যে যে পেশাতে আছেন সেই পেশায় থেকেও কিন্তু করতে পারেন, একটা বাড়তি ইনকামের ব্যবস্থা করতে পারেন। এবং মানে যারা হাউসওয়াইফ রয়েছেন তারাও কিন্তু এখানে বিজনেসটি করতে পারেন, সংসারের পাশাপাশি একটা বাড়তি উপার্জন করতে পারেন। এবং একটা সময় দেখা যাবে যে পার্ট টাইমের মাধ্যমে হোক কিংবা ফুল টাইমের মাধ্যমে হোক, এই কাজটি করে কিন্তু এখান থেকে আপনারা একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন। তো কাজটি কিন্তু আপনারা তিনভাবে করতে পারবেন। সেটি হচ্ছে যে ট্রেডিশনাল বিজনেসটি আমরা যেভাবে করি সেভাবেও আপনারা করতে পারেন, অথবা ই কমার্স মানে ই মার্কেটিং সিস্টেম যেটাকে বলা হয় ওর মাধ্যমেও কিন্তু করতে পারেন, আবার টিম গঠনের মাধ্যমেও করতে পারেন। তবে আপনারা যদি টিম গঠনের মাধ্যমে কাজটি করেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত সফলতা অর্জন করতে পারবেন এবং অনেক বেশি টাকা ইনকাম করা যায়। তো আমি এখন একটু ছয় ধরনের ইনকামের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, তারপর আমরা নেক্সট কী রয়েছে সেগুলো দেখব। তো প্রথমে যে ইনকামটি রয়েছে, বাই, হোলসেল, সেল, রিটেল, মেক আ প্রফিট, সংক্ষেপে বলতে পারেন রিটেল প্রফিট, বোনাস হোয়েন ইউ এনরোল নিউ কাস্টমার, যেটি হচ্ছে নিউ কাস্টমার অ্যাকোজিশন বোনাস। দেন নাম্বার থ্রি ইনকামটি হচ্ছে উইকলি টিম কমিশন, এবং ফোর ইনকামটি হচ্ছে লিডারশিপ ম্যাচিং বোনাস, এবং ফাইভ ইনকামটি হচ্ছে কাস্টমার অ্যাকোজিশন বোনাস, এবং সিক্স ইনকামটি হচ্ছে ডায়মন্ড পুল। তো আপনাদের এই যে ছয় ধরনের ইনকাম রয়েছে, এই ছয় ধরনের ইনকামটি পাওয়ার জন্য যে ছয়ভাবে কাজ করতে হবে তা কিন্তু নয়, মাত্র একটা কাজ করার মাধ্যমে আপনারা এই ছয় ধরনের ইনকামটি কিন্তু পেতে পারেন। তবে আপনারা এই ছয় ধরনের ইনকাম পেতে গেলে যে আপনাদেরকে খুব হার্ডওয়ার্ক করতে হবে তা কিন্তুই নয়, আপনারা কাজের ফাঁকে ফাঁকে, আপনারা যে যে পেশায় আছেন সেই কাজের ফাঁকে ফাঁকে জাস্ট অল্প অল্প কাজ করার মাধ্যমেও কিন্তু এই ছয় ধরনের ইনকামটি পেতে পারেন। টিম গঠনের মাধ্যমে যদি আপনারা কাজটি করেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত আপনারা এই ছয় ধরনের ইনকামটি পাবেন। যাই হোক, তো এখানে যে শুধু ইনকাম রয়েছে তা কিন্তু নয়, ইনকামের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কিছু র্যাঙ্ক রয়েছে, এবং এই র্যাঙ্ক অ্যাচিভ করার মাধ্যমে একটা সময় কিন্তু এখান থেকে আপনারা রয়্যালিটি ইনকাম পেতে পারেন। তো রয়্যালিটি ইনকামটি কী সেটি আমি সর্বশেষ আলোচনা করব। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, আপনারা যদি চাকরিজীবী হয়ে থাকেন তো আপনাদের কাজের পারফরমেন্স অনুসারে আপনাদের কিন্তু পদোন্নতি হয়। তো এখানেও সেম, আপনারা কাজ করছেন, কাজের সাথে সাথে আপনাদের ইনকাম বাড়ছে, কিন্তু এর সাথে সাথেও কিন্তু আপনাদের র্যাঙ্ক চেঞ্জ হচ্ছে, মানে পদোন্নতি হচ্ছে। তো আমরা একটু দেখি যে এখন কী কী র্যাঙ্ক রয়েছে এখানে। তো প্রথম যে র্যাঙ্কটি রয়েছে, অ্যাসোসিয়েট, তারপর ডিস্ট্রিবিউটর, এক্সিকিউটিভ, জেড এক্সিকিউটিভ, পার্ল এক্সিকিউটিভ, সাফায়ার এক্সিকিউটিভ, সাফায়ার এলিট, রুবি ডাইরেক্টর, এমআরএল ডাইরেক্টর, ডায়মন্ড ডাইরেক্টর, ডাবল ডায়মন্ড ডাইরেক্টর, ট্রিপল ডায়মন্ড ডাইরেক্টর, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ডাইরেক্টর, ইম্পেরিয়াল ডায়মন্ড ডাইরেক্টর, এবং সর্বশেষ যে ইনকামটি রয়েছে সেটি হচ্ছে ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর। তো কাজটি আপনারা কিভাবে এখন স্টার্ট করবেন, বা কাজটি স্টার্ট করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম যেটি করতে হবে যে জুনেস গ্লোবাল কোম্পানি থেকে আপনাদেরকে একটি স্টার্টার কিট ক্রয় করতে হবে। তবে আমি এখানে একটা কথা বলে দিই, এই স্টার্টার কিটটি ক্রয় করতে হলে কিন্তু আপনাকে রেফারেন্সের দরকার, আপনাকে কারো না কারো মাধ্যমে কিন্তু এই স্টার্টার কিটটি ক্রয় করতে হবে জুনেস গ্লোবাল কোম্পানিতে আপনি যদি কাজ করতে চান। তো আপনি যার মাধ্যমে এই ভিডিওটি পেয়েছেন তার সাথে যোগাযোগ করে কিন্তু আপনি এই এই স্টার্টার কিটটি করার জন্য কিন্তু মানে ব্যবস্থা করতে পারবেন। মানে জুনেস গ্লোবাল কোম্পানি তাকে একটি বিজনেস সেন্টার দিয়েছে, এবং সেই বিজনেস সেন্টারের একটি নাম রয়েছে, সেই নামটি যেটাকে বলা হয় ইউজার নেম, সেই নামটি ব্যবহার করার মাধ্যমে আপনি
এই স্টার্টার কিটটি ক্রয় করতে পারবেন www.junesglobal.com। ওখানে যাওয়ার পরে ওখানে একটি অপশন রয়েছে নিউ টু জুনেস, তো ওই অপশনটিতে ওই লোকের মানে আপনার যে পরিচিত তার রেফারেন্সকারী ওনার ইউজার নেমটি ব্যবহার করে আপনার নিজের ইনফরমেশনগুলো দিয়ে, ফর্মে যে ইনফরমেশনগুলো চাওয়া হবে ওই ইনফরমেশনগুলো দিয়ে $29.95 পেমেন্ট করে আপনাকে কিন্তু এই স্টার্টার কিটটি ক্রয় করতে হবে, মানে বিজনেস সেন্টারটি আপনাকে ক্রয় করতে হবে জোনেস গ্লোবালের কাছ থেকে। এবং আরেকটি কথা বলে নিই, এছাড়াও কিন্তু আরেকভাবে আপনারা এই স্টার্টার কিটটি ক্রয় করতে পারবেন, সেটি হচ্ছে ওই ভদ্রলোককে বা ওই ব্যক্তিকে জোনেস গ্লোবাল কোম্পানি কিন্তু তার নিজের ইউজার নেম অনুসারে একটি ওয়েবসাইট দিয়েছে, সেই ওয়েবসাইটটিও ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনারা এই স্টার্টার কিটটি ক্রয় করতে পারবেন। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্লু কালারের আমার ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া রয়েছে, এভাবে ওনারও একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, তো ওভাবেও কিন্তু আপনারা এই স্টার্টার কিটটি ক্রয় করতে পারেন। তবে যারা ইন্ডিয়ান রয়েছেন তাদের জন্য কিন্তু এই স্টার্টার কিট ফ্রি, তাদের জন্য কিন্তু এই বিজনেস সেন্টার ক্রয় করার জন্য কোনো টাকা লাগছে না, এটা সম্পূর্ণ ফ্রি। এবং যখন আপনি এই স্টার্টার কিটটি ক্রয় করলেন তখন কিন্তু আপনাকে একটি যে মোবাইল অ্যাপ্লিকেশন মানে বিজনেস সেন্টার নেম দিবে, ইউজার নেম দিবে এবং ইউজার আইডি দিবে এবং একটি পাসওয়ার্ড দিবে, তো আপনি ওই ইউজার আইডিটি ব্যবহার করার মাধ্যমে পাসওয়ার্ড মানে ওটা টেম্পোরারি পাসওয়ার্ড থাকবে ওটা দিয়ে লগ ইন করার মাধ্যমে, তবে পাসওয়ার্ডটি আপনি কিন্তু চেঞ্জ করে নেবেন আপনার নিজের পছন্দ অনুসারে, তারপর যে মোবাইলটি আপনি লগ ইন করতে পারবেন, মানে আপনার বিজনেস সেন্টারটি কিন্তু আপনি দেখতে পারবেন। যাই হোক, এরপর এই যে মোবাইল অ্যাপ্লিকেশনটি এটি আপনি কোথায় পাবেন বা কোথা থেকে আপনাকে ডাউনলোড করতে হবে, তো আপনার যদি স্যামসাং মোবাইল হয় বা অন্য অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে গুগল প্লে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আর যদি এমন হয় যে অ্যাপেল ফোন ইউজ করছেন আপনি সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এবং এই যে মোবাইলের ভিতরে কিন্তু আপনি রিটেল স্টোর পাচ্ছেন, শপিং কার্ট পাচ্ছেন, ম্যানেজমেন্ট সিস্টেম পাচ্ছেন, প্রমোশন টুল পাচ্ছেন, তারপরে আপনার কাস্টমার কেয়ার সার্ভিস পাচ্ছেন, ট্রেনিং ভিডিও পাচ্ছেন, মোট কথা আপনি বিজনেসটি কিভাবে করবেন সব কিছুই কিন্তু ওখানে ইনফরমেশন দেওয়া আছে। জাস্ট আপনি একটু যে মোবাইলটা ভালো করে জানলে আপনি বিজনেসটি আরও সহজভাবে করতে পারবেন এবং দ্রুত এখান থেকে সাকসেস হতে পারবেন এবং এই ছয় ধরনের ইনকামে পৌঁছে যেতে পারবেন। যাই হোক, এখন ইনকামটি আপনি কিভাবে করবেন, প্রথমে এই স্টার্টার কিটটি তো ক্রয় হলো, এবং আরেকটি কথা বলি যে স্টার্টার কিট যখনই ক্রয় হলো তখনই কিন্তু আপনি কোম্পানির প্রথম যে র্যাঙ্কটি রয়েছে অ্যাসোসিয়েট এই র্যাঙ্কটিতে আপনি কিন্তু এই অবস্থায় এখন আছেন, এবং অ্যাসোসিয়েট থাকা অবস্থায় কিন্তু আপনি কোম্পানি থেকে দুই ধরনের ইনকাম করতে পারছেন। নাম্বার এক ইনকামটি হচ্ছে রিটেল প্রফিট, তো রিটেল প্রফিট আপনি কিভাবে ইনকাম করবেন সেটি হচ্ছে আমি শুরুতে বলেছিলাম যে এখান থেকে আপনারা তিনভাবে ইনকাম করতে পারবেন, ট্রেডিশনাল বিজনেসের মতো করে, আবার অনলাইন সিস্টেমে যেটিকে বলা হয় ই মার্কেটিং সিস্টেম বা ই কমার্স সিস্টেম ওভাবেও করতে পারেন, আবার টিম গঠনের মাধ্যমেও করতে পারেন। এই যে রিটেল প্রফিট এই ইনকামটি পেতে হলে কিন্তু আপনাকে ট্রেডিশনাল বিজনেসের মতো করে বিজনেস করতে হবে, সেটা কিভাবে, ধরুন আপনার নিজের একটি দোকান রয়েছে, আপনি জোনেস গ্লোবাল কোম্পানি থেকে প্রোডাক্টগুলো ক্রয় করে সেগুলো আবার আপনি সেই আপনার দোকানে বসে বিক্রি করলেন, অথবা আপনার একটি ফার্মেসি রয়েছে সেখানেও আপনি বিক্রি করতে পারেন, অথবা আপনার পার্লার রয়েছে সেখানেও একটি বিক্রি করতে পারেন, কারণ আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে সকল প্রোডাক্টগুলো হচ্ছে হেলথ এবং বিউটি, সেক্ষেত্রে আপনি কোনো ফার্মেসির সাথে যোগাযোগ করেও হেলথ প্রোডাক্টগুলো দিতে পারেন এবং কোনো বিউটি পার্লারের সাথে যোগাযোগ করে আপনি বিউটি প্রোডাক্টগুলো দিতে পারেন, কারণ আমাদের প্রোডাক্টগুলো আমি বলবো এক কথায় এক্সেলেন্ট, মানে যাকে বলা হয় অসাধারণ প্রোডাক্ট, এবং মানুষ যখন একবার ব্যবহার করবে বা ইউজ করবে বা সেবন করবে তখন কিন্তু সে বারবার ব্যবহার করতে চাইবে বা সেবন করতে চাইবে, এবং আমাদের কোম্পানির সকল প্রোডাক্টগুলোই কিন্তু আপনার ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট, এগুলো কিন্তু কোনো মেডিসিন নয়,
যাই হোক, আপনি অ্যাসোসিয়েট থাকা অবস্থায় কিন্তু কোম্পানি থেকে সকল প্রোডাক্ট হোলসেল প্রাইসে আপনি কিনতে পারছেন। তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এভাবে বিজনেস করতে পারেন। যেমন এখানে একটু খেয়াল করে দেখেন যে মাঝখানে যে $89.95 দেওয়া আছে, মানে যখন আপনি কোনো প্রোডাক্ট ক্রয় করবেন তখন সেটি আপনার জন্য হচ্ছে হোলসেল প্রাইসে। এবং যারা অ্যাসোসিয়েট হয়নি, মানে এই কোম্পানিতে সম্পৃক্ত হয়নি, তাদের জন্য কিন্তু হচ্ছে রিটেল প্রাইসে, মানে খুচরা মূল্যে। তো এভাবেও কিন্তু আপনি ইনকামটি পেতে পারেন। তো আপনার যদি এখন মনে হয় কোনো কারণে যে না, আমি এ ধরনের বিজনেস করতে চাচ্ছি না, ট্রেডিশনাল বিজনেসের মতো অন্য কোনো ওয়ে আছে কি না এখান থেকে ইনকাম করার, হ্যাঁ অন্য কোনো ওয়ে রয়েছে এখান থেকে ইনকাম করার, সেটি হচ্ছে ই মার্কেটিং সিস্টেম, যেটি আমি বললাম যে শেয়ারিংয়ের মাধ্যমে। শেয়ারিংয়ের মাধ্যমে সেটি আপনি কিভাবে করবেন? জোনেস গ্লোবাল কোম্পানির যে মোবাইল অ্যাপ্লিকেশনটি রয়েছে তার ভিতরে কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট পিকচার রয়েছে, ভিডিও রয়েছে, দেন কোম্পানির অপরচুনিটি সম্পর্কে ভিডিও রয়েছে, সেগুলো আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপ হতে পারে, ভাইবার হতে পারে, টুইটার হতে পারে, এবং আপনার ফ্রেন্ডসদের কাছে মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভাইবারের মাধ্যমে আপনি কিন্তু প্রোডাক্টগুলো শেয়ার করতে পারেন। এবং যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিজনেস, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি বিজনেসটি করতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল যে বিক্রয় সাইটগুলো রয়েছে, যেমন আলিবাবা, আলি এক্সপ্রেস, অ্যামাজন, তারপরে ইবে, এইসব জায়গাতেও কিন্তু আপনি শেয়ার করতে পারেন। অথবা বাংলাদেশে যে বিভিন্ন বিক্রয় সাইটগুলো রয়েছে, যেমন বিক্রয় .com, ওখানেও কিন্তু আপনি মানে শেয়ার করতে পারেন। এবং আপনার শেয়ারিংয়ের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি যদি প্রোডাক্ট ক্রয় করে, সেই প্রোডাক্টের কমিশন অনুসারে যে টাকাটি রয়েছে সাথে সাথে কিন্তু আপনার যে মোবাইলে জমা হয়ে যাবে। আপনাকে কিন্তু তাকে চেনারও দরকার নেই, বা তার বাড়িতে আপনার প্রোডাক্ট মানে পৌঁছে দেওয়ার দরকার নেই, কারণ তার অ্যাড্রেস অনুসারে প্রোডাক্টটি কিন্তু কোম্পানি তার বাড়িতে পৌঁছে দিচ্ছে। DHL-এর মাধ্যমেও সে নিতে পারে, অথবা FedEx-এর মাধ্যমেও সে নিতে পারে, তার যেভাবে সুবিধা হয়। আপনাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না, আপনি শুধু শেয়ারিং করছেন। এবং আপনার শেয়ারিংয়ের মাধ্যমে যে কোনো ব্যক্তি যে কোনো স্থান থেকে পৃথিবীর প্রোডাক্ট ক্রয় করুক না কেন, আপনি কিন্তু কমিশনটি প্রোডাক্টের পেয়ে যাচ্ছেন, সেই প্রোডাক্টের কমিশন অনুসারে বা প্রাইস অনুসারে। তো এখানে একটু খেয়াল করে দেখেন যে এখানে এই যে নাইট রিপেয়ার ক্রিমটির প্রাইস রয়েছে রিটেল $99.95 এবং হোলসেল প্রাইস রয়েছে $69.95। তো কোনো এক ব্যক্তি যখন প্রোডাক্টগুলো ক্রয় করবে, বা এই নাইট রিপেয়ার ক্রিমটি ক্রয় করবে, তাকে কিন্তু ক্রয় করতে হবে $99.95 দিয়ে আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে। এবং আপনার জন্য হচ্ছে প্রোডাক্টের মূল্য $69.95। তাহলে আপনি কত প্রফিট পাচ্ছেন? $30 কিন্তু আপনি প্রফিট পেয়ে যাচ্ছেন। তো এখানে দেখেন বিভিন্ন প্রোডাক্ট রয়েছে কোম্পানির লুমিনিসের, এছাড়াও আরও অনেক প্রোডাক্ট রয়েছে। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে একটি মানে কিছু প্রোডাক্টের এখানে পিকচার নিয়েছি। তো এখানে প্রত্যেকটা প্রোডাক্টেরই দেখেন রিটেল প্রাইস দেওয়া আছে, হোলসেল প্রাইস দেওয়া আছে, দেন এখানে আরেকটু খেয়াল করে দেখেন যে CV দেওয়া আছে। তো এই CVটা কী এবং CVটা আপনারা কখন পাবেন এবং কী কাজে দরকার হবে আমি নেক্সট স্টেপে আলোচনা করছি। তো এভাবেও কিন্তু আপনারা ইনকামটি পেতে পারেন, মানে অ্যাসোসিয়েট থাকা অবস্থায় আপনারা কিন্তু দুই ধরনের ইনকাম করতে পারেন। তো এক ধরনের আমি ইনকাম দেখালাম যে আপনারা ট্রেডিশনাল বিজনেসের মতোও করতে পারেন, আবার অনলাইন সিস্টেমেও কিন্তু আপনারা করতে পারেন। এবং অ্যাসোসিয়েট থাকা অবস্থায় আরও একটি আপনারা ইনকাম পাচ্ছেন, সেটি হচ্ছে নিউ কাস্টমার অ্যাকোজিশন বোনাস বা রিটেল সেলস বোনাস। তো এটি কিভাবে আপনারা পাবেন? তো ধরুন কোনো ব্যক্তিকে আপনি এই জোনেস গ্লোবাল বিজনেস অপরচুনিটি সম্পর্কে বললেন, বলার পরে সে অনেক ইন্টারেস্ট বিজনেসটি করার জন্য, এবং সে এরকমও হতে পারে যে তাকে আপনি মানে পিকচার পাঠানোর পরে বা ভিডিওগুলো পাঠানোর পরে সে জোনেস গ্লোবালের প্রোডাক্টগুলো কিনতে খুবই আগ্রহী এবং সে জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্টগুলো ক্রয় করতে চায়।
তো যখন সে ক্রয় করতে চায় তখন আপনি তাকে সাজেশন দিলেন, হ্যাঁ আপনি যদি আমার মতোই এই স্টার্টার কিট ক্রয় করার মাধ্যমে মানে একটি বিজনেস সেন্টার নেন এবং প্রোডাক্টগুলো ক্রয় করেন, তাহলে কিন্তু আপনার জন্য সারা জীবন এই প্রোডাক্টের মূল্য হোলসেল প্রাইসে কিন্তু আপনি পেতে পারেন। বাট আপনি যদি এভাবে প্রোডাক্ট ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি প্রাইসে প্রোডাক্টগুলো কিনতে হচ্ছে। তো সে চিন্তা করে দেখলো, হ্যাঁ যদি আমি অ্যাসোসিয়েট হয়ে প্রোডাক্টগুলো ক্রয় করি সেক্ষেত্রে আমার বেনিফিট বেশি। তো কোনো এক ব্যক্তি এরকম যে ধরুন সে বেসিক প্যাকেজ ক্রয় করলো বা সুপ্রিম প্যাকেজ ক্রয় করলো বা জাম্বু প্যাকেজ ক্রয় করলো বা অ্যাম্বাসিডার প্যাকেজ ক্রয় করলো, আমাদের কোম্পানির খুচরা মূল্য ছাড়াও বিভিন্ন প্যাকেজ রয়েছে, তো ওই ব্যক্তিটি ধরেন 100 পয়েন্টের মিনিমাম কোনো প্যাকেজ ক্রয় করলো, আপনি কিন্তু $25 কমিশন পেয়ে যাচ্ছেন সাথে সাথে। তো বেসিক প্যাকেজে কিন্তু আপনি $25 থেকে সর্বোচ্চ $35 পর্যন্ত আপনার কমিশন রয়েছে এবং সুপ্রিম প্যাকেজে আপনি কিন্তু $100 কমিশন পাচ্ছেন, এছাড়াও কিন্তু 300 CB পাচ্ছেন। বাট CBটা কখন পাচ্ছেন আমি একটু পরে ডিসক্রাইব করছি। আপনি কিন্তু অ্যাসোসিয়েট থাকা অবস্থায় কিন্তু CBটা পাবেন না, বাট কখন পাবেন সেটি আমি একটু আলোচনা করছি একটু পরে। এবং সে যদি জাম্বু প্যাকেজ ক্রয় করে সেক্ষেত্রে আপনি 400 CB পাবেন, এছাড়াও কিন্তু $200 পাবেন। এবং অ্যাম্বাসিডার যদি প্যাকেজ সে ক্রয় করে সেক্ষেত্রে আপনি $500 CB পাচ্ছেন এবং $250 পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনি কমিশনটি পেতে পারেন। তো এখন যদি আপনার মনে হয় যে না এর থেকে আমি আরও বেশি ইনকাম করতে চাই এই ইনকামগুলোর থেকে এবং আমি রয়্যালিটি ইনকামটি করতে চাই, তো তার জন্য যেটি করতে হবে টিম গঠনের মাধ্যমে আপনাকে কাজটি করতে হবে। তো টিম কি আপনাকে গঠন করতে হবে? না, টিম কিন্তু আপনাকে গঠন করতে হবে না, টিম অলরেডি এখানে গঠন করা আছে, আপনি জাস্ট টিমের সাথে সম্পৃক্ত হবেন। যাই হোক, এখন একটু আমরা দেখব যে কোম্পানি আসলে জোনেস গ্লোবাল কোম্পানি কি সিস্টেমে কাজ করে। জোনেস গ্লোবাল কোম্পানি হচ্ছে ই মার্কেটিং সিস্টেমে কাজ করে, যেটাকে বলতে পারেন যে বাইনারি সিস্টেমে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে জোনেস গ্লোবাল কোম্পানির অপরচুনিটি বা প্রোডাক্ট, এই সম্পর্কে যদি আপনাকে বা আমাকে বা জনগণকে বা ওয়ার্ল্ডের যে সব কান্ট্রিগুলোর মানুষকে জানানোর প্রয়োজন হতো সেক্ষেত্রে কিন্তু তাকে কী করতে হতো? অ্যাডভার্টাইজ করতে হতো। হ্যাঁ, সেটা রেডিওর মাধ্যমে হতে পারতো, টেলিভিশনের মাধ্যমে হতে পারতো, FM-এর মাধ্যমে হতে পারতো বা নিউজ পেপারের মাধ্যমে হতে পারতো, বিভিন্নভাবে কিন্তু অ্যাডভার্টাইজের কাজটি হতে পারতো। সেক্ষেত্রে জোনেস গ্লোবাল কোম্পানির কিন্তু প্রতি বছর বা প্রতি মাসে $1 মিলিয়ন টাকা এই অ্যাডভার্টাইজের কারণে চলে যেত। তো এখানে কিন্তু দেখেন একটু, জোনেস গ্লোবাল কোম্পানি কোনো অ্যাডভার্টাইজের কাজ কিন্তু করছে না। তাহলে জোনেস গ্লোবাল কোম্পানির অ্যাডভার্টাইজের কাজ কিভাবে হচ্ছে সেটি কিন্তু আপনার আমার মাধ্যমে হয়ে যাচ্ছে। আজকের আপনি এই ভিডিও দেখে হয়তো জোনেস গ্লোবাল কোম্পানির কম্পোজিশন প্ল্যান দেখে আপনি বিজনেসে সম্পৃক্ত হবেন, তার মানে হচ্ছে আমার মাধ্যমে কিন্তু আপনার কাছে এই জিনিসটি পৌঁছে গেল, মানে আমি আপনার অ্যাডভার্টাইজের কাজটি কিন্তু করে দিলাম এবং আপনিও সেম কাজটি হয়তো করবেন। তো এই যে অ্যাডভার্টাইজের কারণে যে টাকাটি খরচ হতো ওই টাকা দিয়ে কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানি আমাদের প্রত্যেকটা মানুষকে কমিশন দিচ্ছে বা ইনকামটি দিচ্ছে। তো এখন যে ইনকামটি রয়েছে নাম্বার 3, এটি হচ্ছে টিম কমিশন। এই 3 নাম্বার টিম কমিশনটি পেতে হলে আপনাকে কিছু শর্ত রয়েছে, এটি পালন করতে হবে। শর্তটি হচ্ছে এরকম যে আপনাকে কিন্তু এখন মিনিমাম 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করতে হবে কোম্পানি থেকে, এবং আপনি যখনই মিনিমাম 100 পয়েন্টের প্রোডাক্ট কোম্পানি থেকে একসাথে ক্রয় করবেন তখনই কিন্তু আপনি টিম কমিশন থেকে শুরু করে কোম্পানির আর যত ধরনের ইনকাম রয়েছে বা বিজনেস অপরচুনিটি রয়েছে বা এই যে ডেজিগেশন বা র্যাঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনি অর্জন করতে পারছেন। এবং যখনই আপনি নিজে 100 পয়েন্টের প্রোডাক্ট মিনিমাম ক্রয় করলেন সাথে সাথে কিন্তু আপনি অ্যাসোসিয়েট থেকে ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন এবং ডিস্ট্রিবিউটর থাকা অবস্থায় আপনি সব কিছুর জন্য কোয়ালিফাইড। তো এখন একটু দেখেন যে এখানে কোম্পানির বিভিন্ন প্যাকেজ রয়েছে, এই প্যাকেজগুলো ক্রয়ের মাধ্যমেও কিন্তু আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট CB সংগ্রহ করতে পারেন, অথবা
আপনার যদি মনে হয় যে না আপনার প্যাকেজগুলো ভালো লাগছে না, সেক্ষেত্রে আপনার যে প্রোডাক্টগুলো পছন্দের সেই প্রোডাক্টগুলো বাছাই করার মাধ্যমে কিন্তু আপনি 100 পয়েন্ট, মানে সিবি যেটাকে বলা হয়, ওটি কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। তো আমি আপনাদের দেখিয়েছিলাম যে যখন নাইট রিপেয়ার ক্রিমটির কথা বললাম যে আপনি কমিশন পাচ্ছেন, এর সাথে সাথে সিবি পাবেন, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত নিজে প্রোডাক্ট ক্রয় না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সিবিগুলো পাবেন না, শুধু কমিশনগুলো পাবেন, এটি একটু খেয়াল রাখবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি স্টার্টার কিট ক্রয় করে, মানে জয়েন হওয়ার সাথে সাথে যদি আপনি প্রোডাক্টটি কিনে নেন, সেক্ষেত্রে আপনি বেশি বেনিফিটেড হবেন। আমার এই স্টেপে আশা করি সেটি বুঝতে পারবেন যে কেন বেশি বেনিফিটেড কথা আমি বললাম। তো এখানে একটু খেয়াল করে দেখেন যে লিফটে যখন 300 পয়েন্ট বা রাইটে যখন 600 বা রাইটে যখন 600, লেফটে যখন 300 পয়েন্ট হবে, তখন আপনাকে কোম্পানি বলছে আপনার এক সাইকেল হলো, যেটাকে বলা হয় লেবেল ম্যাচিং, এক সাইকেল হলো, তখনই কিন্তু কোম্পানি আপনাকে সাথে সাথে $35 কমিশন আপনার যে মোবাইলের ভিতরে দিয়ে দিচ্ছে। তো এই যে 300 বা 600, এটি যে সবসময় এক সাইডে হতে হবে তা কিন্তু নয়। এখানে জোনেস গ্লোবাল কোম্পানির সিস্টেম দেখবে, মানে কম্পিউটার সিস্টেম দেখবে যে সাইডে আপনার মানে পয়েন্ট কম রয়েছে সেখান থেকে সে 300 পয়েন্ট নিয়ে নেবে, এবং যে সাইডে আপনার পয়েন্ট বেশি রয়েছে সেখান থেকে সে 600 পয়েন্ট নিয়ে নেবে। এভাবে সে লেভেল ম্যাচিং করবে, যেটাকে বলা হয় সাইকেল কমিশন বা টিম কমিশন, আপনাকে $35 কিন্তু সাথে সাথে দিয়ে দিচ্ছে এক সাইকেল হওয়ার সাথে সাথে। তো এখানে আগে আসার কিছু সুবিধা রয়েছে, সেটি আমি এখন দেখাচ্ছি। তবে তার আগে একটু বলবো যে আপনাদের এখন হয়তো মনে হতে পারে এই যে সিবি বা পয়েন্টগুলো 300, 600 বা 600, 300, তার মানে আমাকে মনে হয় অনেক লোক জয়েন করাতে হবে এখানে, না হলে এই পয়েন্টগুলো কিভাবে আসবে। তো আমি যেটা আপনাকে বলবো, আপনাকে কিন্তু এখানে অনেক লোক জয়েন করাতে হবে না, কারণ টিমের মাধ্যমে কিন্তু আপনার এই পয়েন্টগুলো চলে আসবে। তো টিমের মাধ্যমে কিভাবে পয়েন্টগুলো চলে আসবে এবং এখানে আগে আসার সুবিধা কী, সেটি আমি এখন ডিসক্রাইব করব আপনাদের সাথে। তো এখানে একটু খেয়াল করে দেখেন যে উপরের ব্যক্তিটি হয়তো আপনি, কারণ হচ্ছে আপনাকে যে বিজনেসে সম্পৃক্ত করেছে তার দুটো সাইড রয়েছে, একটি লেফট সাইড এবং একটি রাইট সাইড। সে হয়তো আপনাকে তার লেফট সাইডেও জয়েন করাতে পারে, আবার তার রাইট সাইডেও জয়েন করাতে পারে। যাই হোক, ধরে নিলাম সে আপনাকে তার লেফট সাইডে জয়েন করালো। এখন উপরে যে ব্যক্তিগুলো রয়েছে প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু দুটো সাইড, তো একটা সাইড কিন্তু আপনার সাথে কানেক্টেড। তো সেক্ষেত্রে তাদেরকে ওই যে র্যাঙ্কগুলো অ্যাচিভ করার জন্য হলেও, এবং বিজনেসটি করার জন্য, এবং লেভেল ম্যাচিং করার জন্য, মানে তাদের মাধ্যমে যে ফর্মগুলো চলে আসবে সেগুলো কিন্তু অটোমেটিকলি আপনার নিচে চলে আসবে, কারণ তাদের কিন্তু আর কোনো সাইট নেই। এখন যে ব্যক্তি আসুক না কেন, তাদের মাধ্যমে, তাদের যদি কাছের খুব রিলেটিভসও হয়ে থাকে, সেটি কিন্তু আপনার নিচে আসতে বাধ্য, কারণ এই ব্যক্তিগুলোর থেকে আপনি আগে এসেছেন। যাই হোক, তো এখন একটু খেয়াল করে দেখেন যে এই ধরেন ব্লু কালারের ব্যক্তিটি আসলো, গ্রিন কালারের ব্যক্তিগুলো আসলো এবং ইয়েলো কালারের ব্যক্তিগুলো আসলো, এদেরকে কিন্তু আপনি চেনেনও না জানেনও না, বাট এরা যে কাজ করবে সেই বেনিফিট আপনি পাবেন। কেন পাবেন? কারণ এই ব্যক্তিগুলোর আগে আপনি এসেছেন। এরা যা কাজ করবে, মানে হচ্ছে এরা যা প্রোডাক্ট ক্রয় করবে এবং এদের মাধ্যমে আবার যারা বিজনেসে সম্পৃক্ত হবে, সব মানুষগুলো যা কাজ করবে সব বেনিফিট কিন্তু আপনি পাচ্ছেন, মানে সবার পয়েন্ট কিন্তু আপনার যে মোবাইলের লেফট সাইডে কিন্তু জয়েন হয়ে যাচ্ছে। আপনি যদি মানে যে আপনাকে বিজনেসটিতে জয়েন করাচ্ছে সে যদি আপনাকে তার লেফট সাইডে জয়েন করায়, তাহলে কিন্তু লেফট সাইডে পয়েন্টগুলো রিজার্ভ হয়ে থাকবে, মানে জমা হয়ে থাকবে আপনি যতক্ষণ পর্যন্ত কাজটি স্টার্ট না করবেন। তো জোনেস গ্লোবাল কোম্পানির অনেকগুলো ভালো দিক রয়েছে, তার ভিতরে এটি হচ্ছে আরেক একটি ভালো দিক। তো এখানে একটু খেয়াল করে দেখেন যে আপনি যদি পার্ট টাইমের মাধ্যমেও আস্তে আস্তে করে কাজটি করেন, সেক্ষেত্রে ধরুন এক বছরের ভিতরে আপনি 10% কাজ করলেন, সেক্ষেত্রেও কিন্তু মাসে আপনার $10,000 ইনকাম করা সম্ভব। বা 2 বছর ধরে আপনি 20% কাজ করলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার মানে
ধরেন 20% নয় বা একটু বেশি 20-30%, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে মানে জোনেস গ্লোবাল কোম্পানি থেকে আপনার মান্থলি $30,000 কিন্তু আপনি ইনকাম করতে পারছেন একটা পর্যায়ে। এবং দেখা গেল এবং আর একটু আপনি কাজের স্পিড বাড়িয়ে দিলেন, এখন আপনি থার্ড ইয়ারে গিয়ে মানে 3 বছরের সময় 30% থেকে 60% আপনি কাজ করলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি $60,000 এখান থেকে ইজিলি ইনকাম করা আপনার পক্ষে কিন্তু সম্ভব। এবং 4 বছরের মাথায় গিয়ে দেখলেন যে আপনি আর একটু হার্ড ওয়ার্ক করবেন বা কাজটি বাড়িয়ে দিলেন, যে বাকি যে 40% কাজ রয়ে গেল সেই কাজটি করলেন, তার মানে প্রথম বছরে আপনি 10% কাজ করলেন, তারপরে 20% কাজ করলেন, তারপরে তৃতীয় বছরে আপনি 40% কাজ করলেন এবং চতুর্থ বছরে আপনি সরি তৃতীয় বছরে আপনি 30% কাজ করলেন এবং চতুর্থ বছরে আপনি বাকি যে তাহলে দেখা যায় যে 30, 40, 50 and 60 বাকি থাকে আর 40%, তাহলে আপনি টোটাল 100% কাজ করলেন, সেক্ষেত্রেও কিন্তু মাসে আপনি $1,00,000 ইজিলি ইনকাম করতে পারছেন এখান থেকে। তো আপনি কিভাবে একটা ছোট্ট টিম বিল্ড করবেন সেটি আমি এখন আপনাকে একটু বলবো, কারণ আপনি যখন একটি পার্সোনাল টিম বিল্ড করবেন পার্সোনাল টিমের মাধ্যমেও কিন্তু আপনার ইনকামটি দ্রুত হবে, যেটি আমি বলেছিলাম শুরুতে যে এই ইনকামটি হচ্ছে টোটালি টিম গঠনের মাধ্যমে ইনকাম। এবং কি এই যে পার্সোনাল স্পন্সর, এর জন্য কিন্তু আপনার এক্সট্রা আরও বেনিফিট রয়েছে যার কারণে আমি এই পার্টটি ডিসক্রাইব করছি। তো ধরুন আপনি বিজনেসে সম্পৃক্ত হলেন, সম্পৃক্ত হওয়ার পর আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং রয়েছে বা সেমিনার রয়েছে, ওগুলো আপনার সুযোগ সুবিধা অনুসারে আপনি মানে দেখতে শুরু করলেন। আপনি বিজনেসটি স্টার্ট করার পূর্বেই কিন্তু দেখা যাবে আপনার নিচে কেউ না কেউ চলে এসেছে টিমের মাধ্যমে। তো আপনি ধরেন 10 জন ব্যক্তিকে 6 মাস বসে লিডার হিসেবে তৈরি করলেন, আপনি যা কিছু শিখলেন বুঝলেন সেভাবেই তাদের ডুপ্লিকেশন করলেন। তো ওই 6 মাস পর আবার ওই 10 জন ব্যক্তিকে বলবেন যে আমি যে কাজটি করেছি তোমরাও সেই কাজটি প্রত্যেকে করো, মানে আবার এক একজন 10 জন ব্যক্তিকে ডুপ্লিকেশনের মাধ্যমে বিজনেসটি শিখাও, তো তারাও সেই সেম কাজটি করবে। যার কারণে দেখেন আপনার কিন্তু 10 জনকে লিডার হিসেবে তৈরি করেছেন, ওই 10 জনের মাধ্যমে কিন্তু আপনার এখন টিমে 100 লিডার হলো, এটা পার্সোনাল লিডার। এবং ওই 100 জন আবার সেম কাজ করলো, এখন কিন্তু আপনার টিমে পার্সোনাল লিডার হলো 1,000 জন। তো ওই 1,000 জন আবার সেম কাজ করলো, তো এখন কিন্তু আপনার পার্সোনাল টিমে মেম্বার হলো 10,000, ওই 10,000 আবার সেম কাজ করলো, তো এখন কিন্তু আপনার টিমে মেম্বার হলো 1,00,000। তো এভাবেও কিন্তু আপনি একটা টিম বিল্ড করতে পারেন ছোট্ট টিমের মাধ্যমে কয়েকজন পার্সন দিয়ে প্রথমে। তো এভাবেও কিন্তু আপনি দ্রুত আরও বেশি সফলতা অর্জন করতে পারেন। তো এখন একটু দেখব যে এই টিম বিল্ড আপ করার মাধ্যমে টোটাল বা মাসে বা বছরে আপনি সর্বোচ্চ কত টাকা পেতে পারেন। তো ধরেন আপনি একটা ছোট্ট টিম ডেভেলপ করেন এবং টিমের মাধ্যমে অসংখ্য লোক আপনার নিচে চলে এসেছে এবং তাদের মানে কাজ করছে, আপনিও কাজ করছেন এবং আপনার মাঝে মানে বিজনেসের লোক সম্পৃক্ত হয়েছে, তো কোনো এক সপ্তাহে দেখা যাবে আপনার এক সাইকেল হলো আপনি পাচ্ছেন $35 কমিশন সাথে সাথে। যেহেতু টিমের মেম্বার আস্তে আস্তে বাড়ছে, আপনার কোনো এক সপ্তাহে দেখা যাবে 10 সাইকেল হলো, আপনি কিন্তু তখন আবার কমিশন পাচ্ছেন $10 × $35 করে, মানে $350। এখন কোনো এক সপ্তাহে দেখা যাবে আপনার আবার 100 সাইকেল হলো, তখন কিন্তু আপনাকে আবার কোম্পানি $100 × $35 করে দেবে, মানে হচ্ছে আপনি টাকা পাচ্ছেন $3,500। তো এখন আবার দেখতে পারেন যে টিম মেম্বার কিন্তু আস্তে আস্তে বাড়ছে, টিমের মাধ্যমে বাড়ছে, আপনার আপলাইনদের মাধ্যমে বাড়ছে যেটার কথা হলো, তারপর আপনার নিচে যারা রয়েছে তারা প্রত্যেকটা মানুষের মাধ্যমে বাড়ছে। তো এভাবে কোনো এক সপ্তাহে দেখা যাবে আপনার 1,000 সাইকেল হলো, কোম্পানি কিন্তু এখন আর আপনাকে এই 1,000 সাইকেলের কমিশনের টাকা দিবে না, কোম্পানি এখানে রেস্ট্রিকশন করে দিয়েছে আপনাকে মাত্র 750 সাইকেলের কমিশন টাকা দিবে। তো এখন আপনার মনে হতে পারে যে আমি এত হার্ড ওয়ার্ক করলাম বা কষ্ট করে বা আস্তে আস্তে একটা টিম গঠন করলাম, কোম্পানি কেন আমাকে এখন টাকাটি দিচ্ছে না। তো জোনেস গ্লোবাল কোম্পানির আর একটা ভালো দিক হলো এটা,
যে আপনাকে 750 সাইকেলের কমিশনের টাকা দেওয়ার পরে আপনার এক্সট্রা যত পয়েন্টগুলো রয়ে গেছে, মানে সাইকেল করার জন্য যত পয়েন্টগুলো রয়ে গেছে, সব পয়েন্টগুলো কিন্তু কোম্পানি রিজার্ভ রেখে দেবে। একটা পয়েন্টও কিন্তু আপনার মিস হবে না, পরবর্তী সপ্তাহের জন্য সে কিন্তু রিজার্ভ রেখে দেবে। এর মানে এরপরে কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস এভাবে কিন্তু পয়েন্টগুলো রিজার্ভ রেখে দেবে, যতক্ষণ পর্যন্ত আপনার লেফট রাইট ম্যাচিং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পয়েন্টগুলো রিজার্ভ থেকে যাবে, এবং কোনো পয়েন্ট কিন্তু এখানে ফ্লাশ যাবে না, মানে আপনার শেষ হবে না। যাই হোক, তাহলে আপনি সপ্তাহে ইনকাম করতে পাচ্ছেন 750 সাইকেল $35 করে, তার মানে $26,250। তাহলে মাসে টাকা আসতেছে $105,000। তো আপনার কাছে এখন অবিশ্বাস্য লাগতে পারে যে $105,000 এটাও কি ইনকাম করা সম্ভব, বা কোনো দিনও কেউ ইনকাম করেছে? তো যদি আপনাকে কেউ বলে থাকে যে আসুন ভাই এখনই আপনি জোনেস গ্লোবাল কোম্পানিতে বিজনেস করার সাথে সাথে $105,000 ইনকাম করতে পারবেন, এটা কিন্তু সম্ভব নয়। বাট এটা সম্ভব হতে গেলে আপনাকে হার্ড ওয়ার্ক একটু করতে হবে, বা স্লোলি স্লোলি কাজের মাধ্যমেও আপনি পেতে পারেন, বা সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সময় লাগবে। যে আপনি আসার সাথে সাথেই আপনার এই ইনকামটি স্টার্ট হবে সেটি কিন্তু নয়, কারণ আমি শুরুতেই বলেছিলাম যে এই মানে কাজটি হচ্ছে টিমের মাধ্যমে কাজ, টিম গঠনের মাধ্যমে কাজ। আপনার টিমে যত বেশি লোক সম্পৃক্ত হবে আপনি কিন্তু তত দ্রুত এই ইনকামটিতে পৌঁছে যাবেন। তো এখন আমি একটু দেখি যে এই চারটা যে আমি নিয়েছি এটি গুগল থেকে নিয়েছি, আপনারাও চাইলে আপনাদের গুগলে গিয়ে সার্চ দিতে পারেন যে ওয়ার্ল্ড টপ 200 আর্নার, এটা লিখে সার্চ দিতে পারেন, দেখবেন যে লিস্ট চলে আসবে। তো ওখান থেকে কিন্তু দেখতে পারেন যে আদৌ জুনেস গ্লোবাল কোম্পানি থেকে কেউ এই পরিমাণ টাকা ইনকাম করছে কি না। যাই হোক, ওয়ার্ল্ডের ভিতর নাম্বার 1 পজিশনে যে ব্যক্তিটি রয়েছে কিম হুই, উনিও কিন্তু ইনকাম করছে $850,000 মাসে, এবং সেটা কোথা থেকে? জার্মান জেনাস গ্লোবাল থেকে, এবং উনি হচ্ছেন জার্মানির। এবং 12, 18, 31, 47, 51, 58, 59, 59, 62, 72, 73, 74, 91, 92, তারপর 128, 134, 137, 137, 171, এই সকল ব্যক্তিটিই কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানি থেকে ইনকাম করতেছে। এবং 18 নম্বর দেখেন, 31 নম্বর যে ব্যক্তিটি রয়েছে ক্যালভিন, ওনার টিমে আমরা ডাইরেক্টলি কাজ করি, এবং উনিও কিন্তু মাসে আপনার ইনকাম করতেছে $265,000। তো সেক্ষেত্রে কিন্তু আপনারও ইনকাম করাটি সম্ভব, শুধুমাত্র আপনার বিলিভ লেভেল বা কনফিডেন্সটা একটু বাড়াতে হবে। এবং এই ইনকামটি পেতে যে ওনার অনেক বছর লেগেছে তা কিন্তু নয়, ক্যালভিন মাত্র 5 বছরে এই ইনকামটিতে কিন্তু পৌঁছে গিয়েছে। যাই হোক, এখন আমরা নাম্বার 4 ইনকামটির কথা জানবো, সেটি হচ্ছে লিডারশিপ ম্যাচিং বোনাস। এই ইনকামটি আপনি কিভাবে পাবেন, সেটি হচ্ছে আপনি, আমি দেখালাম যে 10 জনের একটি ছোট্ট টিম স্টার্ট করলেন আপনি, যে আপনার মাধ্যমে যা ডাইরেক্ট যারা বিজনেসে সম্পৃক্ত হবে তারা হচ্ছেন আপনার ফার্স্ট জেনারেশন, এবং ওই ফার্স্ট জেনারেশন প্রত্যেকটা ব্যক্তির মাধ্যমে আবার যারা ডাইরেক্ট বিজনেসে সম্পৃক্ত হবে তারা হচ্ছেন আপনার সেকেন্ড জেনারেশন, এবং ওই সেকেন্ড জেনারেশনের মাধ্যমে আবার যারা বিজনেসে সম্পৃক্ত হচ্ছেন তারা হচ্ছেন আপনার থার্ড জেনারেশন, এবং ওই থার্ড জেনারেশনের মাধ্যমে আবার যারা বিজনেসে সম্পৃক্ত হবে তারা হচ্ছেন আপনার ফোর্থ জেনারেশন, এবং আপনার ওই ফোর্থ জেনারেশনের মাধ্যমে আবার যারা বিজনেসে সম্পৃক্ত হচ্ছেন তারা হচ্ছেন আপনার ফিফথ জেনারেশন, এবং ওই ফিফথ জেনারেশনের মাধ্যমে আবার যারা বিজনেসে সম্পৃক্ত হচ্ছেন তারা হচ্ছেন আপনার সিক্সথ জেনারেশন, এবং সিক্সথ জেনারেশনের মাধ্যমে আবার যারা বিজনেস ডাইরেক্ট সম্পৃক্ত হচ্ছেন তারা প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে আপনার জন্য সেভেন জেনারেশন। তো আপনি কিন্তু এই আপনার এই ফার্স্ট জেনারেশন যে কোনো টাইমে ইনক্লুড করতে পারেন, মানে সম্পৃক্ত করতে পারেন, আজ করতে পারেন, কাল করতে পারেন, পরশু করতে পারেন, এক মাস পর করতে পারেন, 6 মাস পর করতে পারেন, বা 1 বছর পরও কিন্তু করতে পারেন, যে কোনো টাইমেই কিন্তু আপনার এই ফার্স্ট জেনারেশন ব্যক্তিটি কিন্তু হতে পারে। যাই হোক,
তো আপনাকে যখন এই ফার্স্ট জেনারেশন ব্যক্তিগুলো, যে কোনো এক ব্যক্তি হোক না কেন, যখন সে টিম কমিশন স্টার্ট করবে, মানে হচ্ছে যে সাইকেল কমিশন যেটাকে বলা হয়, বা টিম কমিশনও বলতে পারেন, যে 600 300 বা 300 600 যখন হবে তখনই $35 পাবে, এটাকে বলা হয় টিম কমিশন। তো যখনই কোনো এক ব্যক্তি স্টার্ট করবে, আপনাকেও কিন্তু সাথে সাথে কোম্পানি ওই ফার্স্ট জেনারেশন থেকে 20% দিয়ে দিচ্ছে, মানে হচ্ছে ওর টিম কমিশনের টাকা ওকে দিচ্ছে এবং আপনাকেও কিন্তু টাকা দিচ্ছে। এখন আপনার মনে হতে পারে যে আমাকে কেন টাকা দিচ্ছে, কারণ আপনি যদি ব্যক্তিটি জোনেস গ্লোবাল কোম্পানিতে না আসতেন এবং ওনাদেরকে যদি আপনি না নিয়ে আসতেন, ওনারাও কিন্তু ইনকাম করতে পারতো না এবং জোনেস গ্লোবাল কোম্পানিরও কিন্তু ইনকাম হতো না। ওনারা যেহেতু ইনকাম করছে এবং জোনেস গ্লোবাল কোম্পানির ইনকাম হচ্ছে, সেজন্য আপনাকেও টাকাটা দিচ্ছে, কারণ আপনার রেফারেন্সে ওরা এসেছে। যাই হোক, আমি জানি না পৃথিবীতে আর কোনো বিজনেস আছে কি না যে অন্যের ইনকামের টাকাও, মানে আপনি কাউকে হেল্প করেছেন সেই ইনকাম করছে, এজন্য সেই মানে আপনাকেও টাকা দিচ্ছে। যাই হোক, আপনি ফার্স্ট জেনারেশন থেকে 20% পেতে পারেন, সেকেন্ড জেনারেশন থেকে 15%, থার্ড জেনারেশন থেকে 10% এবং ফোর্থ থেকে সেভেন্থ জেনারেশন পর্যন্ত আপনি 5% পেয়ে থাকবেন। এবং আরেকটি কথা বলি, ধরুন আপনি বিজনেসে সম্পৃক্ত হয়েছেন, হওয়ার পরে আপনার লেফটে একজন সম্পৃক্ত হলো এবং রাইটে একজন সম্পৃক্ত হলো, আপনি কাজটি সেরে দিলেন, আপনি আর কাজটি করতেছেন না, তো তখন যেটি হবে যে ওরা যদি কাজ করে, সেই ওরা যে যখন ম্যাচিং বোনাসটি পাবে, মানে টিম কমিশনটি পাবে, আপনি কিন্তু টাকাটি পেয়ে যাচ্ছেন, বাট আপনি কিন্তু কাজ করতেছেন না। যাই হোক, এখন যে ইনকামটি রয়েছে সেটি হচ্ছে কাস্টমার অ্যাকোজিশন ইনসেন্টিভ। এই ইনকামটি আপনারা কিভাবে পাবেন, যে কোনো এক মাসে যদি এমন হয় 5 জন ব্যক্তি আপনার সাথে ব্যবসায় সম্পৃক্ত হয়েছে এবং তারা ডিস্ট্রিবিউটর হয়েছে, মানে হচ্ছে তারা প্রোডাক্ট ক্রয় করেছে, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে যে ফার্স্ট জেনারেশনে 20% দিত, ওটা তখন আপনাকে 25% করে দেবে। এবং এমন যদি হয় যে কোনো ডিস্ট্রিবিউটর হয়নি, বাট 5 জন রিটেল কাস্টমার হয়েছে, বা প্রেফার্ড কাস্টমার হয়েছে, বা হোলসেল কাস্টমার হয়েছে, এবং প্রত্যেকটি মিনিমাম 60 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে, আপনার যে ফার্স্ট জেনারেশন $35 মানে ইনকাম করতো যেটাই, ওখান থেকে কিন্তু আপনাকে মানে আরও 5% এক্সট্রা দিবে, মানে ফার্স্ট জেনারেশন আগে 20% দিত, ওটা তখন 25% করে দেবে। এখন আবার কোম্পানি বলেছে, না, যদি এমন হয় কোনো এক মাসে 10 জন ব্যক্তি আপনার সাথে বিজনেসে সম্পৃক্ত হয়েছে এবং ওই 10 জন ব্যক্তি ডিস্ট্রিবিউটর হয়েছে, তখন আপনাকে কোম্পানি আবার এই যে 20% দিত ফার্স্ট জেনারেশন থেকে, ওটা তখন 30% করে দেবে, মানে এক্সট্রা 10% আপনাকে আরও বেশি দিচ্ছে। এখন আবার বলেছে কোম্পানি যে, না, ডিস্ট্রিবিউটর না, এখন যদি এমন হয় যে 10 জন ব্যক্তি রিটেল কাস্টমার হলো, বা প্রেফার্ড কাস্টমার হলো, বা হোলসেল কাস্টমার হলো, এবং প্রত্যেকে তারা মিনিমাম 60 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করেছে, তাহলেও কিন্তু আপনাকে এই যে ফার্স্ট জেনারেশনের যে আপনি 20% ইনকামটি পেতেন, সেটা তখন 30% হয়ে যাবে। তো আপনি কিন্তু এভাবে আপনার কাস্টমার অ্যাকোজিশন ইনসেন্টিভ আনলিমিটেড করতে পারেন, বাড়াতে পারেন, কারণ এখানে কোনো রেস্ট্রিকশন নেই, আপনি আনলিমিটেড লোকজনকে কিন্তু আপনার ব্যবসায়িক পার্টনার বানাতে পারেন বা আপনার সাথে বিজনেসে সম্পৃক্ত করতে পারেন, এবং এখান থেকে আপনি কাস্টমার অ্যাকোজিশন ইনসেন্টিভ কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারেন। আর যেহেতু এটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস, তো সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির লোককে কিন্তু আপনার সাথে আপনি ব্যবসায় সম্পৃক্ত করতে পারেন। তো এখন যে ইনকামটি রয়েছে সেটি হচ্ছে ডায়মন্ড বোনাস পুল। এই ডায়মন্ড বোনাস পুলটি কি, আপনি যখন কোম্পানির ডায়মন্ড হবেন, তখন কোম্পানি বলেছে আপনাকে আর কোনো কাজ করতে হবে না, আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন। সোজা কথা, কেন রিটায়ারমেন্টে চলে যাবেন, কারণ কোম্পানির একটি ডায়মন্ড বোনাস পুল ফান্ড রয়েছে। কোম্পানির টোটাল গ্লোবালের, মানে পৃথিবীর ভিতরে কোম্পানির যে সেল হয় তার প্রফিটের 3% এই ডায়মন্ড বোনাস পুলে কোম্পানি রেখে দিচ্ছে, এবং 3 মাস পর পর প্রত্যেকটা ডায়মন্ডকে তার নিজের রেশিও অনুসারে এই ডায়মন্ড বোনাস পুলের টাকাটি দিয়ে থাকে।
এবং এই ইনকামটি যখন একবার স্টার্ট হয় এই ইনকামটি আর কখনো বন্ধ হয় না, এটা জেনারেশন বাই জেনারেশন চলতে থাকে এবং এটাই হচ্ছে কিন্তু রয়্যালটি ইনকাম। মানে আপনি যাকে আপনার এই বিজনেস সেন্টারের নমিনি করবেন সেই নমিনি এই টাকাটি কিন্তু পেতে থাকবে, সে কোনো কাজ নাও করে, এবং ওই নমিনি কিন্তু আবার অন্য কাউকে নমিনি করে যেতে পারবে। মানে বংশ পরম্পরা অনুসারে আমরা যেমন প্যারেন্টসদের কাছ থেকে আপনার জিনটা পেয়ে থাকি, সেরকমভাবেই কিন্তু এই নমিনিটা চলতে থাকবে। তো এভাবে কিন্তু আপনারা রয়্যালিটি ইনকামটি করতে পারবেন। তো এখানে যে শুধু ইনকাম রয়েছে তা কিন্তু নয়, এখানে বিভিন্ন জায়গায় আপনার ঘোরার সুবিধাও রয়েছে। আপনি যখন কোম্পানির ডায়মন্ড হবেন তখন আপনাকে কোম্পানি বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন কান্ট্রিতে ওয়ার্ল্ডের ভিতরে ট্যুরে পাঠাবে, শুধু আপনাকে নয় আপনার ফ্যামিলি সহ আপনার স্পাউস সহ, এবং আপনি বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে পারবেন। এবং শুধু যে ডায়মন্ড তা না, ডায়মন্ডের আগে একটা পদবি রয়েছে MRL, এই পদবিটা অর্জনের মাধ্যমেও কিন্তু আপনি বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে পারবেন, তবে সেক্ষেত্রে মাত্র 6টা কান্ট্রি, অনেকগুলো কান্ট্রি নয়। এবং আপনার স্পাউস সহ আপনার ফ্যামিলি সহ আপনাকে সব কিছু এই সম্বর্ধনা বলেন বা আপনি বিভিন্ন ট্যুরে যাবেন সব কিছুই ফ্যামিলি সহকারে। এবং এখানে আরেকটু খেয়াল করে দেখেন যে গত বছর 19,795 জন MRL পদবি অর্জন করার মাধ্যমে কিন্তু এই ট্যুরে অংশগ্রহণ করেছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ট্যুরের পিকচার, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্যুরের পিকচার এবং সেলিব্রেশনের পিকচার, ট্রেনিংয়ের পিকচার। তো এখানে যে ইনকামটি শেষ হয়ে গেছে তা কিন্তু নয়, স্টিল এখানে ইনকাম রয়েছে, যেমন ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড, ইম্পেরিয়াল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড। এবং এই প্রত্যেকটা পদ মানে পদবি বা র্যাঙ্কগুলো অর্জন করার মাধ্যমেও কিন্তু আপনি 1.8 মিলিয়ন ক্যাশ বোনাস পেতে পারেন, তবে এটা এককালীন, এটা কিন্তু আপনাকে বারবার দেওয়া হবে না। এবং ডাবল ডায়মন্ডের বিষয়টা বলি, যখন আপনি ডায়মন্ড হবেন তখন ধরেন প্রফিটের যে 3% প্রতি 3 মাস দেওয়া হয় ওটা ধরুন আপনি $1,00,000 পেলেন, বাট আপনি যদি ডাবল ডায়মন্ড হন সেক্ষেত্রে ওই মাসেই কিন্তু আপনি $2,00,000 পাবেন, বা আপনি যদি ট্রিপল ডায়মন্ড হন ওই মাসে সেক্ষেত্রে কিন্তু আপনি $3,00,000 পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, বাংলাদেশ থেকে উনি সর্বপ্রথম ডায়মন্ড হয়েছেন মাসুদ রানা, এবং উনি হচ্ছেন আমাদের আপলাইন, উনি কিন্তু মাত্র 11 মাসে ডায়মন্ড হয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা যদি পার্ট টাইমের মাধ্যমেও কাজটি করেন সেক্ষেত্রে আপনারা না হয় 11 বছরই সময় লাগবে। তো বাট সম্ভব, এটা কিন্তু সম্ভব, এমন নয় যে এটা অসম্ভব। তো ইনিও ডায়মন্ড হয়েছেন, উনি বাংলাদেশি, তবে ইউনি ইউএতে থাকেন, ওনার প্যারেন্টস ওখানকার সিটিজেন সেই হিসেবে, তবে ওনারা বংশগত বাংলাদেশি। তো আপনাদের কাছে হয়তো আপনাদের ফার্স্ট স্টেপ অনেক হার্ড মনে হতে পারে, বাট আপনি যদি মনে করেন বা মাইন্ড সেট করেন যে আপনি পারবেন তাহলে কিন্তু অবশ্যই আপনার পারা সম্ভব। তো আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং জুনেস গ্লোবাল কোম্পানি এবং কোম্পানির অপরচুনিটি এবং যে মোবাইল সম্পর্কে আরও তথ্য যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন বা লাইক দিতে পারেন বা বেল বাটনটি অন করে রাখতে পারেন, যদি খুব দ্রুত আপনারা ভিডিওগুলি পেতে চান বা দেখতে চান। এবং যদি আপনারা ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা শেয়ার করতে পারেন।